যাদের স্বাধীনভাবে চলাফেরা কোনো অধিকার নাই, অর্থাৎ বাংলাদেশের মানুষ তার প্রয়োজনের কথা বলতে পারবে না, গ্যাসের কথা বলতে পারবে না, বিদ্যুতের দামের বৃদ্ধির কথা বলতে পারবে না, টাকা লুটপাট হচ্ছে এই কথা বলা যাবে না। এই দেশ থেকে যে কথা কতক্ষণ আগে গ্যাসরা বলে গেছেন, বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলো যদি চালু থাকে তাহলে কিন্তু ওই বিদেশ থেকে ভারত থেকে আমাদের কোনো বিদ্যুৎ আমদানি করতে হয় না। আমরা তিন গুণ চার গুণ দাম বেশি দিয়ে এই আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনছি। আবার যদি তার বিদ্যুৎ সাপ্লাই বন্ধ থাকে তাকে একটা চার্জ দিতে হবে, ক্যাপাসিটি রিচার্জ, 1,25,000 কোটি টাকা দিতে হবে 25 বছরে। অর্থাৎ বাংলার মানুষ সত্যিকার অর্থে আর এই মুহূর্তে স্বাধীন নয়। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, কালকেই তো বোধহয়, কথাটা খুব ভয়াবহ, সাংবাদিক ভাইরা তো ওগুলো নিয়ে রিসার্চ করেন, আপনাদের নজরে বোধহয় আসে নাই। আমার ছোট ভাইরা রাজনীতি করেন, এটা বোধহয় আপনাদের নজরে আসে নাই। শুনেন, দুজন আওয়ামী লীগের বড় নেতা নেত্রী বলেছেন বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। এর অর্থটা কি? এটা যদি ব্যাখ্যা করি, এটা ভয়াবহ একটি কথা তারা বলেছেন, বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। আরে ভাই, ক্ষমতা তো এক গ্লাস পানি না কিংবা এক গ্লাস শরবত না যে হাতে তুলে দিলেন। বিএনপি ক্ষমতায় হাতে তুলে দিবেন আপনারা কে? আমি জানতে চাই আওয়ামী লীগ কে এ বিএনপি হাতে ক্ষমতা তুলে দেবে? তারা এরা এরা তো রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। বিএনপিকে ক্ষমতা দেওয়া যাবে না। আমরা কি বলেছি? এই যে আমরা এত আন্দোলন করলাম, এত সারা বাংলাদেশে মিটিং করলাম, এত মিছিল করলাম, আমরা তো কখনো বলি নাই যে আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ক্ষমতা ছেড়ে দেন, আমরা তো কখনো বলি নাই। আমরা বলেছি জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দেন। আমার এক ভাই বলেছে প্রথম দিকে যে 15 বছরে ভোট কাকে বলে আমরা দেখি নাই। এই 15 বছরে যারা ভোটার হয়েছে তারা ভোট কাকে বলে দেখে নাই। ভাগ্য ভালো যে আমরা তার আগে জন্মগ্রহণ করেছিলাম, কিছু ভোট আমরা দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদিয়ার সময় প্রতিটা ভোট হয়েছে সচ্ছল, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরপেক্ষ সরকারের অধীনে 3-3 বার বিএনপি ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ বিএনপির হাতে ক্ষমতা তুলে দেয় নাই। আমি আবারও বলতে চাই, বিএনপি আওয়ামী লীগের কি ক্ষমতা আছে বিএনপিকে ক্ষমতা দেওয়ার, ক্ষমতা তুলে দেওয়ার? কোনো ক্ষমতা নাই। আছে আপনাদের ক্ষমতায় টিকে থাকার ক্ষমতা আছে আপনাদের, পুলিশ, র‍্যাব, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আপনার ক্ষমতায় টিকে থাকতে চান, এছাড়া আপনাদের জনসমর্থন মোটেই নাই সারা বাংলাদেশে। আজকে আপনাদের সম্পর্কে কেউ ভালো কথা বলে না। আমার সামনে অনেক পুলিশ ভাইরা আছেন, বক্তব্য শুনছেন, আমার সামনে রিক্সা ভাইরা আছেন, বক্তব্য শুনছেন, আর বিশ্বাস করি যে তারা নিজের বাসায় যখন আলাপ করে কিংবা এখনো যদি কোনো রিক্সা ভাইকে জিজ্ঞেস করেন তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে একটি কথাও বলবে না। সুতরাং ক্ষমতায় তুলে দেবেন না ক্ষমতা থেকে ফেলে দেবেন না ক্ষমতা থেকে চলে যাবেন, এইটা নির্ধারণ করবে এই দেশের জনগণ, আপনি আমি কেউ না। সুতরাং জনগণকে সমীহ করতে শিখেন, আর বিএনপিকে ক্ষমতা তুলে দেবেন না, কার হাতে দেবেন বলেন? আপনারা তো ক্ষমতায় থাকবেন না ইনশাআল্লাহ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, এতে কোনো সন্দেহ নাই, ক্ষমতায় যাবে কার হাতে? সুতরাং জনগণের একটা অত্যন্ত পপুলার ডিমান্ড, জনপ্রিয় দাবি,
সেটা কি নিরপেক্ষ নির্দলীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার। সুতরাং সেই সরকারের অধীনে নির্বাচন দিয়ে যেখানে যাওয়ার সেখানে যান, ক্ষমতা যার হাতে যাওয়ার তার হাতেই যাবে। প্রিয় ভাইরা, আমি আর আজকে আর বক্তব্য রাখবো না, আমি যদি বলতে চাই ধর্ষণ মামলার আসামি 50 লক্ষ টাকার জামানতে মুক্তি পায়, আর আমার এই ভাইরা কোনো জামানতে মুক্তি পায় না। মুক্তি দিতে হবে, মুক্ত আমরা করব ইনশাআল্লাহ। কারো কাছে মুক্তি চাই না। আজকের প্রতিবাদ সভা বলে গেলাম, আমার প্রতিটি ভাই যারা জেলে আছেন তাদেরকে আমরা মুক্ত করব। প্রতিটি ভাই যাদেরকে খুন করা হয়েছে তাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। যারা করেছেন, যারা এই খুন হত্যা করেছেন, তারাও এখান থেকে রেহাই পাবেন না ইনশাআল্লাহ। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আগামী আন্দোলনে আমার এই পরীক্ষিত সমস্ত যুবদলের ভাইরা, আমি আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই। বাংলাদেশে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে যুবদলের একটি মুখ্য ভূমিকা ছিল। আমি গয়েশ্বরা বরকতুল্লাহ মুরু মজ্জা হোসেন আলম সহ আরও নেতৃবৃন্দ আমরা ভূমিকা রেখেছিলাম। আমি আশা করব আজকের যুব নেতৃবৃন্দ সেই ভূমিকা নিয়ে বিএনপিকে ইনশাআল্লাহ ক্ষমতায় নিয়ে আসবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় নেতা মির্জা আব্বাস। এখন বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভার।